হ্যালো ভিউয়ার্স, এই যে ভিডিওটি দেখছেন এটি অনেকটাই গোপনীয়ভাবে করা হচ্ছে। কারণ দেখেন, ইন্ডাস্ট্রি নিয়ে, মিডিয়া নিয়ে এবং চলচ্চিত্র শিল্পীদের নিয়ে কিন্তু অনেক অভিযোগ, অনেক ধরনের কথাই উঠে। দেখতে পাচ্ছেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সাহেব, এই মানুষটি কিন্তু গোপনে, তার নিষেধ ছিল যে ছবি ওঠানো যাবে না বা ভিডিও করা যাবে না। তার মানে একজন চলচ্চিত্র শিল্পী মানেই যে খারাপ তা না। দেখুন, এই যে মানুষগুলো দেখাচ্ছি, এই মানুষগুলোর হাতে কিন্তু এই প্রচণ্ড পরিমাণের শীতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হয়তো বা আপনাদের ধারণা হতে পারে এই ভিডিওটি দেখে যে হয়তো আজকে না, চিত্রনায়ক আলমগীর সাহেবের মতন করে কিন্তু অনেকে এইভাবে সাহায্য করে থাকেন, যারা কখনোই ফোকাস করেন না। এবং আমি এই ভিডিওটি অনেক গোপনে করেছি, একজন চিত্রনায়ক আলমগীর আসলে কতটা উদার মনের মানুষ, কতটা দানবীর, কতটা সাহায্য পরায়ণ, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমরা আসলে ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদেরকে, নায়ক নায়িকাদের নেগেটিভ দিকগুলো আমরা সবসময়ই আসলে আলোচনা করি, সমালোচনা করি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একজন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর প্রতিনিয়ত এফডিসিতে এসে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একজন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর শুধু ক্যামেরার সামনে একজন চিত্রনায়ক নয়, বাস্তবেও একজন নায়ক। এবং তিনি গরিব মানুষকে এত ভালোবাসেন, সাধারণ মানুষকে এত ভালোবাসেন, এই ভিডিওটি কিন্তু এর একটি অনেক বড় প্রমাণ। আমি বুকে চেপে ধরে গোপনে গোপনে আমি এই ভিডিওটি করেছি, এ কারণে করেছি যে বারবার তিনি কিন্তু বলছিল যে কেউ যেন ছবি না উঠায়।